হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশে সর্বমোট কয়টি সরকারি ব্যাংক রয়েছে এবং ব্যাংকগুলোর নাম কি কি। তো বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে 6টি সরকারি ব্যাংক রয়েছে। তো চলুন আপনাদেরকে এক এক করে সে ব্যাংকগুলোর নাম বলে দিই। এক নম্বরে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড, যাদের প্রতিষ্ঠা সন 1972 এবং তাদের ওয়েবসাইটটি হলো www.sonaliibank.com.bd। দুই নম্বরে রয়েছে জনতা ব্যাংক লিমিটেড, যাদের প্রতিষ্ঠা সন 1972 এবং তাদের ওয়েবসাইটটি হলো www.jb.com.bd। তিন নম্বরে রয়েছে রূপালী ব্যাংক লিমিটেড, যাদের প্রতিষ্ঠা সন 1972 এবং তাদের ওয়েবসাইটটি হলো www.rupalibank.com.bd। চার নম্বরে রয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড, যাদের প্রতিষ্ঠা সন 1972 এবং তাদের ওয়েবসাইটটি হলো www.agraniibank.org। পাঁচ নম্বরে রয়েছে বেসিক ব্যাংক লিমিটেড, যাদের প্রতিষ্ঠা সন 1988 এবং তাদের ওয়েবসাইটটি হলো www.basicbanklimited.com। ছয় নম্বরে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সংক্ষেপে BDBL, যাদের প্রতিষ্ঠা সন 2009 এবং তাদের ওয়েবসাইটটি হলো www.bdbl.com.bd। তো এই ছিল বাংলাদেশের 6টি সরকারি ব্যাংক। এই ব্যাংকগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে প্রত্যেকটি ব্যাংকের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনারা ঘুরে আসতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সি নেক্সট টাইম।